আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব রাশিয়াকে ঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে ল্যাভরভ আরো জানিয়ে দেব সিরিয়ায় হিজবুল্লার ঘাটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা বন্ধ করেছে জাতিসংঘ জানিয়ে দেব ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়া ড্রোন হামলার অভিযোগ এছাড়াও জানিয়ে দেব ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ আহত সর্বশেষ জানিয়ে দেব মুসলমানদের নিরাপত্তার প্রশ্ন তোলেন হোসেন ওবামা ও পাকিস্তানি সাবমেরিনার উপর ক্ষিপ্ত বিজেপি সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাশিয়াকে এক ঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে বললেন ল্যাবরফ বলেছেন মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রচেষ্টা একেবারে ব্যর্থ হচ্ছে খবর তাসের অনলাইন মাল্টিপলিটিভ বিষয়ক গ্লোবাল কনফারেন্স বক্তব্য দেওয়ার সময় রাশিয়ার এই শীর্ষ কূটনৈতিক বলেন এটি একেবারে স্বাভাবিক বলে মনে করা হচ্ছে যে ইতিহাসের গতিপথকে উল্টো দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি নিয়মতান্ত্রিক বিশ্ব দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের স্যাটেলাইটগুলোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ক্ষেত্রে আমি বলবো রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একেবারে এক ঘরে করতে পশ্চিমাদের চালিয়ে আসা প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সম্মেলনের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উল্লেখ্য যে এই অনুষ্ঠানে বিশ্বজোরে মাল্টিপোলারিটির পক্ষে দাঁড়ানোর রাজনীতিবিদের গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করবে এবং ও গণতান্ত্রিক সম্পর্ক বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ আহত প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাক্রোর পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে ফ্রান্স জুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করছে অধিকাংশ শহরে বিক্ষোভ সমাবেশ ছিল শান্তিপূর্ণ তবে গুটি কয়েক বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে এতে একশো পুলিশ সদস্য আহত হয়েছেন স্থানীয় সময় এই ঘটনা ঘটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল দারমানিন বলেন পেনশন বিল সংস্কারের ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্স জুড়ে পুলিশের সংঘর্ষ ঘটেছে এতে কমপক্ষে একশো জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন তিনি আরও বলেন এতে বেশি পুলিশ কর্মকর্তাদের হতাহতের ঘটনা বিরল তবে সংঘর্ষের সময় দুশো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ একই সঙ্গে বিক্ষোভ কারীদের গ্রেফতার করেছে পুলিশ একই সঙ্গে বিক্ষোভ দমন জল কামান ও টিয়ার সেল গ্যাস ছুটতে বাধ্য হয়েছে পুলিশ এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা স্পষ্ট নয় এদিকে বিক্ষোভকারীদের পুলিশ সংঘর্ষে অগ্রহণযোগ্য বলেছেন দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বর্ন তিনি এক টুইট বার্তায় বলেন এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত তবে আসংখ্য শহর বিক্ষোভকারীদের দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির প্রশংসা করছেন তিনি সূত্র বিবিসির ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা বন্ধ করছে জাতিসংঘ তীব্র তাহবিল ঘাটতির কথা জানিয়ে দুই লাখের বেশি ফিলিস্তিনিকে সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচি আগামী জুন থেকেই তা কার্যকর হতে যাচ্ছে অঞ্চলটিতে নিযুক্ত ফিলিস্তিনি বিষয়ক কর্মকর্তা জানান ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত সহায়তা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংখ্যা ডাব্লিউএসপির পক্ষ থেকে সহায়তা পাওয়া ফিলিস্তিনিদের ষাট শতাংশ জেরুজালেম ডাব্লিউএফপির ক্যান্ট্রি ডিরেক্ট শামের আব্দুল জাবের জানান তীব্র তহবিলের কারণে দুটি দুঃখজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সংস্থাটি সংস্থাটির এমন পদক্ষেপ সবচেয়ে বেশি হবে অবরুদ্ধের গাজার বাসিন্দাদের সেখানে খাদ্য নিরাপত্তাহীনতা ও হার সবচেয়ে বেশি তবে জাতিসংঘের এই সংস্থাটি গাজা এবং পশ্চিম তীরের এক লক্ষ চল্লিশ হাজার দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার অব্যাহত রাখবে বার্তা সংস্থা রয়টার্স বলেছেন জাতিসংঘের এই সংস্থা দরিদ্র ফিলিস্তিনিদের জন্য প্রতি মাসে জনপ্রতি দশ দশমিক ত্রিশ মার্কিন ডলার মূল্যের মাসিক ভাউচার এবং খাবারের প্যাকেট সহায়তা দিয়ে থাকে কিন্তু সহায়তা স্থগিতের সিদ্ধান্তে উভয় কর্মসূচিকেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই হাজার সাত সাল থেকে জাতিসংঘে গাজা ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাসি নিয়ন্ত্রণে এখানে তেইশ লাখ মানুষের বসবাস যাদের পাঁচচল্লিশ শতাংশ বেকার এবং আশি শতাংশ আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল গাজার বিভিন্ন করিডোর দিয়ে খাদ্য প্রবেশে বাধা দিয়ে থাকে ইসরায়েলি বাহিনী নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষের খবর পাওয়া যায় সূত্র রয়টার্সের সিরিয়ায় হিজবুল্লার ঘাটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ায় হোমার শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলার ঘটনায় তিনজন বেসামরিক লোক আহত একটি পর্যবেক্ষণ সংস্থা বলেছে একটি অস্ত্রের ডিপোতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র ইরানের প্রেসিডেন্ট রাইসি সিরিয়া সফর যখন তখনই এই হামলা ঘটছে কর্মকর্তাদের বাড়িতে সিরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সির জানায় স্থানীয় সময় শনিবার ভোর রাতের দিকে ইসরায়েলি বাহিনীর হামলা একটি বেসামরিক জ্বালানি স্টেশন আগুন ধরিয়ে দেয় এতে বেশ কয়েকটি জ্বালানি ট্রাঙ্ক এবং ট্রাক পুড়ে যায় এবং তিনজন বেসামরিক নাগরিক আহত হন সানার প্রতিবেদন আরও জানা গেছে বাংলাদেশ সময় রোববার রাত তিনটা পঞ্চাশ এর দিকে উত্তর লেবাননের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী হওয়া শহরের আশেপাশে একাধিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারীদের সংস্থা সিরিয়া অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছেন হওয়াশের গ্রামে একটি সামরিক বিমানবন্দর নেবালনের হিজবুত তাওহিদ একটি গোলা বারুদ ডিপো ধ্বংস করতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অবজারভেটিভ তথ্য মতে চলতি মাসেই এখানে দ্বিতীয়বারের মতো হামলা চালালো ইসরায়েল নতুন করে সিরিয়ার হামলার বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগামী সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার রাজধানীর দামস্কে সফর করতে যাচ্ছেন সিরিয়ার সরকারের ঘনিষ্ঠ একটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ায় হিজবুল্লার ঘাটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ায় হোমাস শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলার ঘটনায় তিনজন বেসামরিক লোক আহত হয়েছেন একটি পর্যবেক্ষণ সংস্থা বলেছে একটি অস্ত্রের ডিপোতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র ইরানের প্রেসিডেন্ট রাইসি সিরিয়া সফর যখন ঘনিয়ে আসছেই তখনই এই হামলা ঘটছে সামরিক কর্মকর্তাদের বাড়িতে সিরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সির সানা জানায় স্থানীয় সময় শনিবার ভোররাতের দিকে ইসরায়েলি বাহিনীর হামলা একটি বেসামরিক জ্বালানি স্টেশন আগুন ধরিয়ে দেয় বেশ কয়েকটি জ্বালানি ট্রাঙ্ক এবং ট্রাক পরে যায় এবং তিনজন বেসামরিক নাগরিক আহত হন সানার প্রতিবেদন আরও জানা গেছে বাংলাদেশ সময় রাত এর দিকে উত্তর লেবাননের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী হমার শহরের আশেপাশে একাধিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারীদের সংস্থা সিরিয়া অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছেন হওয়সের গ্রামে একটি সামরিক বিমানবন্দর নেবালনের হিজবুত তাওহিদ একটি গোলা বারু ডিপো ধ্বংস করতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অবজারভেটিভ তথ্য মতে চলতি মাসেই এখানে দ্বিতীয়বারের মতো হামলা চালালো ইসরায়েল নতুন করে সিরিয়ার হামলার বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগামী সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার রাজধানীর দামস্কে সফর করতে যাচ্ছেন সিরিয়ার সরকারের ঘনিষ্ঠ একটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়া ড্রোন হামলার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া ড্রোন হামলার অভিযোগ উঠেছে মস্কোপন্থী এই ক্রিমিয়ার কর্মকর্তা থেকে এমন অভিযোগ করা হয়েছে অভিযোগে বলা হয় ক্রিমিয়া উপদ্বীপে দশটি ড্রোন হামলা চালিয়েছে কিয়ে তবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোন হামলাকে প্রতিহত করেছে ক্রিমিয়া বন্দর শহর সেভস্ত অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে রুশপন্থী গভর্নর মিখাইল রাজভোজয়েভ এক টেলিগ্রাম বার্তায় বলেন ইউক্রেনের ড্রোন হামলায় আমরা সফলভাবে প্রতিহত করতে সফল হয়েছে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি সূত্র আল জাজেরা রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোন হামলাকে প্রতিহত করেছে বলে জানিয়েছেন ক্রিমিয়ার বন্দর শহর সংস্থাপনে অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ইউক্রেন বিরুদ্ধে রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার ড্রোন হামলার অভিযোগ উঠেছে এই হামলা মস্কোপন্থী ও ক্রিমিয়া কর্মকর্তাদের থেকে এমন অভিযোগ করা হয় মুসলিমদের নিরাপত্তার প্রশ্ন তোলায় হুসেন ওবামা ও পাকিস্তানি সাবরিয়ার উপর ক্ষিপ্ত তো বিজেপি যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সফর চলাকালে যে দেশের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে খোলা মনে নিতে পারেননি হোয়াইট হাউজের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মার্কিন সাংবাদিকদের প্রশ্নে যে তাকে অখুশি করেছিলেন ক্রমে তা স্পষ্ট হয়ে গিয়েছে ভারতের শাসক ও দল ও সরকারের পক্ষে শুরু থেকে সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধ বড় করে তুলে ধরা হচ্ছে ওবামা সত্তা ও দ্য ওয়ান স্টেট জার্নালের সাংবাদিক শাবরিনা সিদ্দিকী পাকিস্তানি মুসলমান পরিচয় প্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী মোদি ও এক্ষেত্রে মৌন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু কয়েক ঘন্টার আগেই সিএনএন সম্প্রচারিত সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে সাপটা জানিয়েছেন কূটনৈতিক আলোচনার সময় প্রেসিডেন্ট বাইডেনের উচিত মুসলমানদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা তিনি বলেছেন তার সঙ্গে মুরদির কথা হলে তিনি বলতেন সংখ্যালঘু স্বার্থ না থাকলে এটা সময় দেশটা ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা যাবে তাতে হিন্দু ভারত ও কিন্তু মঙ্গল হবে না